বর্তমান অবস্থার কথা বিবেচনা করে অর্থাৎ কোভিড-19 যে অভিঘাত সেই করোনা ভাইরাসের কারণে আজকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা তার উপর ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এই যুদ্ধের ফলে পৃথিবীর উন্নত দেশগুলি অর্থনৈতিকভাবে পর্যুদস্ত সেই ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু যুব সমাজ অত্যন্ত শক্তিশালী তাদেরকে আমি আহ্বান করব যে আজকে আমরা আজকে বিশ্বে বিভিন্ন সংস্থাও বলছে সারা বিশ্বব্যাপী আগামীতে দুর্ভিক্ষ দেখা দেবে খাদ্যাভাব দেখা দেবে অনেক উন্নত দেশ সেখানেও কিন্তু এ ধরনের অর্থনৈতিক মন্দা বিরাজমান সেই অবস্থায় আমাদের বাংলাদেশটাকে আমাদের এর থেকে মুক্ত রাখতে হলে আমাদেরও প্রতি ইঞ্চি জমিতে যেমন আবাদ করতে হবে তাছাড়া খাদ্য পণ্য উৎপাদন করা প্রক্রিয়াজাত করা তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে এবং সেই ক্ষেত্রে আমি আমাদের যুব সমাজকে আহ্বান করব তারা আরও উদ্যোগ নেয় যার যার এলাকা সে এলাকা ভিত্তিকও কাজ করতে পারেন কিন্তু খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়াজাত করা সেটা আমরা যেমন দেশের চাহিদা মেটাতে পারব আবার অনেক দুর্ভিক্ষপীড়িত দেশকে আমরা সহযোগিতাও করতে পারব কারণ আমাদের মাটিও অত্যন্ত উর্বর আর আমাদের যে সব থেকে বড় কথা জনশক্তি এই জনশক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে আমি ধন্যবাদ জানাই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় তারা যুব অধিদপ্তর যে ব্যবস্থাটা নিয়েছেন 40,000 দক্ষ ড্রাইভার সৃষ্টি করা আসলে গাড়ির চালক সেটাও আমাদের অত্যন্ত মানে সুপ্রশিক্ষিত চালক প্রয়োজন এখানে আমাদের বিরাট ঘাটতি রয়েছে মানুষের আর্থসামাজিক উন্নতি যত হচ্ছে গাড়ি কেনারও প্রবণতা বাড়ছে তবে আমাদের দেশে গাড়ি অধিকাংশ নিজে চালায় না ড্রাইভার দিয়ে চালায় তাতে আমাদের যুবকদের কর্মসংস্থান হয় এটা ঠিক কিন্তু আমি মনে করি যে সেই সাথে যদি দক্ষতা অর্জন করা যায় তাহলে তাদেরও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে কাজে এই সুযোগটা সৃষ্টি করা এটা অত্যন্ত মানে সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি তাছাড়া 64 জেলায় 64,000 যুব নারীকে খামার ভিত্তিক প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণ পরবর্তী ঋণ প্রদান যে দেওয়া হচ্ছে বায়োগ্যাস প্লান্ট প্রতিষ্ঠা করার বর্তমান অবস্থায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইউক্রেনের যুদ্ধের পরে বিশ্বব্যাপী জ্বালানির দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে তা আমরা এর বিকল্প ব্যবস্থা এই বায়োগ্যাস প্ল্যান্ট বা সোলার এনার্জি দিয়ে আমরা করতে পারি কাজে এটাও আমি মনে করি একটা সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের আমরা মনে করি যে আমাদের দেশের যুবকদের জন্য অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমরা যেমন ডিজিটাল বাংলাদেশের সাথে সাথে স্টার্ট আপ প্রোগ্রাম আমরা এর ধরনের একটা ব্যবস্থা নিয়েছি যে কেউ যদি কোনো কাজ শুরু করতে চায় তার জন্য সরকারের বিশেষ আমরা একটা তহবিল আলাদা রেখেছি যে স্টার্ট আপ অর্থাৎ শুরু করা যারা শুরু করতে চায় তাদেরকেও আমরা সুযোগ দিচ্ছি আর্থিকভাবে সহযোগিতা করার ব্যবস্থা নিয়েছি তাছাড়া ইয়াং বাংলা ট্রেনিং দিচ্ছে বিশেষ করে ডিজিটাল ট্রেনিং প্রাপ্ত জনশক্তি গড়ে তোলার জন্য সেখানেও আমাদের যুবকদের একটা বিরাট সুযোগ রয়েছে কারণ সারা বিশ্বব্যাপী এ ধরনের দক্ষ মানে কর্মীর প্রয়োজন রয়েছে তাছাড়া ফ্রিল্যান্সার যারা এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে গ্রামে গ্রামে আমাদের দেশের ছেলে মেয়ে কিন্তু এই অনলাইনে কর্মসংস্থার ব্যবস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিকভাবে কর্মসংস্থার ব্যবস্থা করতে পারছে এবং ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারছে ছেলেমেয়েরা ফ্রিল্যান্সারদের আগে কোনো স্বীকৃতি ছিল না আমরা কিন্তু তাদেরকে রেজিস্ট্রেশনের সুযোগ করে দিয়েছি তাদের স্বীকৃতির ব্যবস্থা করে দিয়েছি সার্টিফিকেটেরও ব্যবস্থা করে দিয়েছি কাজে এখানেও আজকে ডিজিটাল অর্থাৎ মানে আমরা যেটা বলবো যে ICT ব্যবহারের মাধ্যমে শুধু দেশে না দেশে বসে থেকেই বিদেশে কিন্তু কর্মসংস্থার ব্যবস্থা আছে পাশাপাশি আমরা প্রায় 9টা ভাষার একটা অ্যাপ আমরা করেছি যার মাধ্যমে যে কোনো ভাষা যে দেশে যে কাজ করবে সেই ভাষাটা শেখারও সুযোগ রয়েছে সেই সুযোগগুলিও করে দেওয়া হয়েছে আমাদের যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল সমগ্র বাংলাদেশে গড়ে তুলছি যদি যথাযথভাবে প্রশিক্ষণ নিতে পারে এই অর্থনৈতিক অঞ্চল এখানে ধীরে ধীরে বিনিয়োগ হবে বিনিয়োগ হচ্ছে
যত বেশি বিনিয়োগ হবে আমাদের দেশের ছেলেমেয়েদেরই কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং আমি আরেকটি কথা বলবো যে যে কোনো কাজ করে নিজের অর্থ নিজে উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানো এটা অত্যন্ত গর্বের বিষয়। কোনো কাজকেই আমরা ছোট করে দেখি না, কোনো কাজকে আমরা ছোট করে দেখব না। করোনা ভাইরাসের সময় যখন সমস্যা হয়েছে, আমি যখন আমাদের ছাত্রদের আহ্বান করেছিলাম ধান কাটতে যেতে, সকলে ছুটে গেছিলো, ধান কেটেছে। এবং এটা আমাদের গর্বের বিষয় যে আজকে আমাদের ছেলে মাঠে যে ধান কেটে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ঠিক এইভাবে যুব সমাজ যে কোনো কাজ করবার জন্য সেভাবে নিজেদেরকে প্রস্তুত রাখবে, যেটা আমাদের দেশকে উন্নত করবার ব্যবস্থা নেবে। আরেকটি বিষয় আমি বলবো যে এখন যেমন নানা ধরনের সমস্যা দেখা দেয়, কিন্তু এই সময় আমাদের যুবকরাই সবথেকে বেশি অবদান রাখতে পারে। আমি করোনাকালীন সময়ে দেখেছি আমাদের যুবকরা তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে, চিকিৎসা সেবা থেকে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়া, এমনকি মৃতের কাফন দাফনের ব্যবস্থা বা সৎকারের ব্যবস্থা করার জন্য যুব সমাজ তরুণরাই এগিয়ে এসেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই যে এইভাবে মানুষের সেবা দিতে যে তরুণ প্রজন্ম যে এগিয়ে এসেছে এটাও আমাদের একটা গর্বের বিষয়, যার জন্য আমরা খুব আমি বলবো যে আমরা কিন্তু ইতিমধ্যে এই করোনা মোকাবেলা করতে পেরেছি, যেখানে অনেক উন্নত দেশ কিন্তু সফল হয়নি। বিশ্ব এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির নতুন নতুন আবির্ভাব, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, তার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আর সেক্ষেত্রে আমাদের যুব সমাজই করবে, ছাত্র তরুণ তারাই করবে। যে আমরা আমাদের যুবদের চতুর্থ শিল্প বিপ্লব যেটা ভবিষ্যতে আসছে তার উপযুক্ত সুপ্রশিক্ষিত দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চাই। আর সেই দিকে লক্ষ্য রেখেই আমরা সারা বাংলাদেশে যেমন হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও বিশেষত ল্যাব, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছে যেখানে আমাদের যুব সমাজ ট্রেনিং নিতে পারে। কারণ আমি বিশ্বাস করি আমাদের যুবকরা এত বেশি মেধাবী, তারা সব কাজেই পারদর্শিতা দেখাতে পারবে, এটাই হচ্ছে বড় কথা। বাংলাদেশকে আমরা 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করব, এটা আমাদের একটা সিদ্ধান্ত ছিল। 2008 নির্বাচনে আমরা রূপকল্প 21 ঘোষণা দিয়েছিলাম, অত্যন্ত সফলতার সাথে জাতির পিতার জন্মশতবার্ষিকী যেমন আমরা উদযাপন করেছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, আর তখনই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আর এই মর্যাদা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়বো।